আগুনী বার্তা পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও অভিনন্দন। আজকে আমরা এক্সেল সম্পর্কে একটি ফর্মুলা সম্পর্কে আজকে আপনাদের আলোচনা করব। প্রথমে আপনারা হেডিং দেখে বুঝতে পারছেন আমি আজকে কী বোঝাতে চাচ্ছি। তো আজকে যে সাবজেক্ট, আমরা যেটা সাধারণত এক্সেলে করতে সবাই আগ্রহী থাকি, সেটা হচ্ছে যে কী করে আমরা স্টুডেন্টের রেজাল্ট শিট তৈরি করবো। তো অনেকেই পারি, ঠিকঠাক করতে পারি, আবার অনেকে ঠিকঠাক করতে পারি না। তো এই ব্যাপার নিয়েই আজকে যারা এক্সেল নিয়ে পড়াশোনা করছে, তো তাদেরকে সম্পর্কেই আজকে আমার টিপস, আজকে কী করে গ্রেড বা পাস ফেল বা রেজাল্ট শিট তৈরি করবো সেটা নিয়ে আজকে এই টিউটোরিয়াল আমাদের। তো আমরা কী করবো, যেহেতু এক্সেল সম্পর্কে আলোচনা করছি, প্রথমে আমরা এক্সেলটা খুলবো। প্রথমে আমরা জানি স্টার্টে গিয়ে এখানে আমরা অল্প গ্রন্থও খুলতে পারি, কিংবা এই সার্চ বাটনে যদি আমরা এক্সেল লিখি তাহলেও আমাদের এক্সেলটা চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি সবার পরে এক্সেল আমাদের চলে আসছে। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এক্সেলের এইরকম শিটটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা জানি এই যেটাই কলাম এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম, আর যে 1 2 3 4 এসব দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের র। আচ্ছা, আর এগুলো হচ্ছে আমাদের সেল জায়গা। তো এবার আমরা কী করবো, যেহেতু আমরা রেজাল্ট শিট তৈরি করি, রেজাল্ট শিট তৈরি করলে আমি একটু বেসিক ধারণা দিচ্ছি বলা যায়। তো এখানে কী করবো, আমরা প্রথমেই আমরা স্টুডেন্টের নাম লিখি, সিম্পল করছি আমি, স্টুডেন্ট নেম তৈরি করা হলো। তো আমরা যদি সেলটাকে বড়ো করতে চাই, আমরা যদি কলামটাকে বড়ো করতে চাই, এখানে আমরা টেনে হয়ে বড়ো করতে পারি, স্টুডেন্টের নাম হলো। তারপরে আমরা এখানে কী করবো, যদি এখানে আমাদের সাবজেক্ট দিয়ে লিখতে চাই, বা আমরা এভাবেও করতে পারি, দেখুন আর যদি গুছিয়ে লিখি, এখানে হলো তো এখানে একটা ইনসার্ট করে নিচ্ছি কলাম। এবার এখানে লিখছি আমি সাবজেক্টগুলো, লিখছি এখানে লিখলাম বেঙ্গলি, বেঙ্গলি ইংলিশ, ইংলিশ এখানে লিখবো, স্টোরি, স্টোরি এখানে লিখছি, জিওগ্রাফি, জিওগ্রাফি এখানে, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল লিখে রাখলাম, লাইফ, লাইফ এসসি দিচ্ছি। তারপরে আমি দিলাম এখানে টোটাল, টোটাল আর মার্কস এখানে দিচ্ছি, এভারেজ, এভারেজটা আমরা করতেও পারি, আবার এভারেজ আমরা নাও করতে পারি। আমি এখানে এবার এই পোস্টে আমি এভারেজ দিয়ে দেখাচ্ছি, এরপর যখন আমি দেখাবো ফুলফিল ফাইনালি একটা কীভাবে মার্কশিট বানাবো, কী করে আমাদের স্কুলের নাম, হ্যাঁ রোল সেকশন আমরা তৈরি করবো, আমি করে সুন্দর করে একটা ফাইনালি একটা রেজাল্ট শিট তৈরি করে দেখাবো। তো এটা দেখুন, এটা দেখলেও কাজে লাগবে। তারপরে শেষে আমি মনে করেন এখানে আমি পাস ফেল লিখে রাখলাম, পাস অবলিক দিয়ে ফেল এটা, আর শেষে আমাদের গ্রেড, গ্রেড লিখতে পারি, কিংবা আগে যেমন থাকতো আমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফেল, এসব আমরা এখানে করতে পারি। তো একটা পারলে আমরা পরেরটা করতে পারবো। এখানে নাম দিচ্ছি আমি, প্রথমে একটা নাম দিই অলিভিয়া, সরকার দিলাম, দিশা, সাহা, দিশা, নন্দিনী, লয়ন, ডিএল নয়ন মন্ডল, সঙ্গীতা মন্ডল, পূজা বিশ্বাস। আচ্ছা এই কয়েকটা একটা এখানে বেঙ্গলি সাবজেক্টের নাম্বার দিচ্ছি আমি, একটা সাপোজ 75-এর উপরে দিচ্ছি, 80 দিলাম, 79 ম্যাথ সাবজেক্ট দেওয়া হয়নি, টাকা ল্যাব সিক্স এই কয়েকটা দিয়ে বুঝাচ্ছি। এবারে কি দিলাম
পঁচাশি, 75, 79, 85, 85, এখানে দিলাম 82। আচ্ছা, রিসাকে দিচ্ছি, একে দিচ্ছি 65, 60, 55, 70, আর হলো 60, আর 60। আচ্ছা, একে দিচ্ছি 45, 49, 48, 46, 45, 42। আচ্ছা, একে দিচ্ছি 35, 36, 40, 37, 39, আর একে দিচ্ছি 50। আচ্ছা, বিশ পূজাকে দিচ্ছি 25, 20, 36, 25, আর 14, আর 20। আচ্ছা, এই আমরা করলাম পার স্টুডেন্টের, আমি এখানে ডেটা কী করলাম, রেজাল্ট সেটটা তৈরি করা হলো, এমনি দেওয়া হলো। এবার কী করবো, আমরা টোটালটা বের করবো। টোটালে তো ফাংশন আমরা জানি, কী করবো তাহলে? আমরা ফাংশন লেখার ক্ষেত্রে অ্যাক্সেলে কী করি, প্রথমে আমরা সমান চিহ্ন দিতে হবে, তারপরে কী করলাম আমরা সাম ফাংশন দিয়ে করছি, সাম ফাংশন দিয়ে করলাম। তাহলে স্টার্টিং সেল কি কত আছে, বি বি ফোর, তাহলে বি ফোর স্টু লাস্টের সেল কত আছে আমার, ইন্ডিং সেল এত, মানে জি ফোর দিয়ে এন্টার, আমি ফার্স্ট গ্রেড ক্লোজ করলাম, দিয়ে এন্টার মারব। আমাদের কী করেছে, টোটাল মার্কস পাওয়া যাচ্ছে 484 পেয়েছে। তারপর এইভাবে টেনে আমরা প্রতিটা রেজাল্ট পেয়ে গেলাম। এবার হচ্ছে অ্যাভারেজ, সমান সমান দিয়ে অ্যাভারেজ ফাংশন আছে আমাদের, এ বি আর এ জি ই অ্যাভারেজ, কাজ বাজি দেওয়া হলো, স্টার্টিং সেল, আবার এন্ডিং সেল দিয়ে ফার্স্ট গ্রেড ক্লোজ। এবার টেনে যদি বের করে দিই, আমাদের এখানে রেজাল্ট শিটটা আমাদের বেড়ে গেল। আচ্ছা, এটা আমাদের এতগুলো জিরো জিরো দেখাচ্ছে, যদি না রাখতে চাই ফর্মের সেলসে গিয়ে কী করবো, শুধু নাম্বার দিয়ে আছে, নাম ডেসিমেল প্লেসটা জেনারেল ক্যাটাগরি ছিল, আগে ছিল জেনারেল ক্যাটাগরি, নাম্বারে গিয়ে এখানে কী করবো আমি শূন্য করে দিচ্ছি, ওকে করলাম। তাহলে আমাদের ওটা থাকছে না, দশমিকের পর যেটা শেষ নম্বরটা থাকছে না। এবার আমরা কী করবো, পাস ফেল, পাস ফেল করার আগে এখানে দেখিয়ে দিচ্ছি একটা ফর্মুলা করেছি আমি। দেখুন, এখানে লেখা হয়েছে পাস যদি 35-এর আগে মানে বেশি পায়, হ্যাঁ পাস মার্ক 35, মানে 35-এর উপরে যদি পায়, 35-এর উপরে পেলে কী করবে, এখানে আমাদের পাস করবে, না হলে ফেল করবে। তো তার জন্য ফাংশনটা কী করছে, এখানে ইফ দিয়ে আছে আমাদের, ইফ দেওয়ার পরে কী করছে, এখানে অ্যাভারেজ 35, মানে অ্যাভারেজটা হচ্ছে যদি অ্যাভারেজ প্রতিটা সাবজেক্টের অ্যাভারেজ 35-এর উপরে পায়, তাহলে ওই স্টুডেন্টরা কী করবে, পাস করবে, আর নসছে কী করবে, ওই স্টুডেন্টরা ফেল করবে। তো আমি কী করলাম, এই ফাংশনটা ব্যবহার করছি। এখানে এভারেজ বলতে আমাদের যে সেলের, যে সেল ড্রেসটা আমাদের সেটা দিতে হবে। তো আমি এখানে কী করলাম, লিখছি এখানে এক সেলে গিয়ে, তাহলে লিখি দিদি, তাহলে সমান সমান আবার দেবো, সমান সমান দিয়ে কী করবো আমরা, এখানে আমাদের যে কন্ডিশনটা আছে ইফ দিয়ে ফার্স্ট ব্রেকেট শুরু করতে হয়, তারপরে আমার কী আছে, এটা কী আছে, আই আমাদের আই ফোর, আই ফোর দিলাম, আই ফোর গ্রেটার দেন যদি আমাদের কী হয়, আই ফোর আমাদের যদি বলে দিয়েছে 35-এর উপরে হয়, হ্যাঁ তাহলে কী করবে, তাহলে করবে পাস, টি এ ডবল এস ফার্স্ট ব্রেক ডবল ইনভাইট করে দিচ্ছি, কমা দিয়ে আবার ডবল ইনভাইট করা শুরু করলাম, ফিল দিলাম, আবার ডবল ইনভাইট কমা ক্লোজ, আর ফার্স্ট ব্রেকের আমাদের ক্লোজ। এবার দেখি প্রথম জন আমাদের কী করছে, পাস করেছে। এবার টেনে এইভাবে আবার আগের মতো টেনে নামাই দিচ্ছি নিচে, আবার টেনে নামালাম, তাহলে দেখা গেল সবই পাস করেছে, একজন আমাদের কী করেছে, ফেল করেছে। যে যেহেতু কী ছিল আমাদের, এর অ্যাভারেজ মার্ক কত ছিল, 23, মানে আমাদের 35-এর থেকে বিলো 35, 35-এর নিচে আছে, সেই জন্য আমাদের কী হলো, এই রেজাল্টটা ফেল করেছে। তারপরে এবার কী করবো, গ্রেডটা, গ্রেড করার আগে একটু দেখে নিই, এখানে আমি গ্রেডে দেখিয়ে নিয়েছি যে যদি 75-এর উপরে পায় তাহলে হবে আমাদের কী হবে, এ প্লাস, 60-এর উপরে গেলে এ, আর 45-এর উপরে গেলে বি,
আর 35-এর উপরে গেলে সি, আর 35-এর নিচে গেলে ফেল। এর আগে দেখিয়ে দেওয়া হয়েছে 35-এর যদি নিচে পায় তাহলে ফেল করে, তাহলে সেটাই আমরা এখানে এবার কী করবো, ফর্মুলাটা ইউজ করবো। তাহলে সমান সমান দিলাম প্রথমে সূত্র, এই যে আমাদের ফর্মুলা আরও আগে সমান দিতে হয়, তারপরে কী দিলাম ইস দেওয়া হলো, তারপর ফার্স্ট বলে শুরু করা হলো। তারপরে যেহেতু এভারেজের উপর করছি আমি আই ফোর, যদি আমাদের প্রথম তাহলে কী করেছিলাম, প্রথম আমরা করেছিলাম তাহলে আমি শুরু করি কি 35-এর উপর থেকে শুরু করি। যদি 35-এর উপরে পায় তাহলে কী করবে, 35-এর উপরে পেলে আমাদের কী গ্রেড ছিল, এখানে গ্রেড ছিল আমাদের সি। 35-এর উপর পেলে আমাদের হবে সি, তাহলে এখানে আমরা সি গ্রেড দিচ্ছি সি। আচ্ছা এবার আবার কমা দিলাম, ডবল ইনভার্ট কমা আমাদের সি থাকলো, আবার শুরু হলো নতুন ফাংশন এফ, এফ দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু। হ্যাঁ আবার যদি আমার আই ফোর যদি গ্যাটার দেন কত হবে 45-এর উপরে হয় তাহলে কীভাবে, 45-এর উপরে হলে আমাদের ডিপ ডিপ গ্রেড পাচ্ছে, তাহলে আবার কী করবো ডবল ইনভার্ট কমা দিয়ে শুরু করব। হ্যাঁ তাহলে এখানে বি লিখলাম, ডবল ইনভার্ট কমা ক্লোজ, এবার ফার্স্ট ব্র্যাকেট আবার কমা দিলাম, আবার যেহেতু আমাদের শুরু হয়নি ইফ দিলাম, আবার আমাদের ফাংশন কী আছে আই ফোর গ্যাটার দেন আই ফোর 45-এর পর গেল আমাদের। এবার কী আছে, এবার যদি 60-এর উপরে যায়, 60-এর উপরে গেলে বলা হয়েছে যে 60-এর উপরে পায় তাহলে বলা হয়েছে এ গ্রেড, এ গ্রেড দেওয়া হলো। হ্যাঁ কমা দিলাম, তারপরে আবার ইফ যেহেতু আরেকটা আমাদের আছে 75, তাহলে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করা হলো। এবার করার পরে কি করব, এখানে আবার আই একই এভারেজটাকে ধরেই পড়ছি আমরা, এভারেজটাকে যদি আমাদের 45-এর এই স্যার এখানে সরি এখানে 45 নয়, এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমাদের যদি 75-এর উপরে পায়, হ্যাঁ 75 অ্যাবাভ 75, তাহলে আবার কী হবে এখানে এ প্লাস প্লাস পাবে, এ প্লাস প্লাস দেওয়া হলো, ব্র্যাকেট ক্লোজ করা হলো, হ্যাঁ কমা দেওয়া হলো। এবার নশ্চেদ কী করবে, নশ্চেদ করবে ফেল, এফ এ আই ডবল এল ফেল, সেকেন্ড আমাদের ইনভার্ট কমা ক্লোজ। এবার কোয়াটা আমাদের ফার্স্ট গ্রেড শুরু ছিল, এখানে একটা দুটো তিনটে চারটে ছিল, তাহলে আমাকে চারটা ক্লোজ করতে হবে, এই একটা গেল দুটো তিনটে চারটা, এই চারটা আমাদের কী হলো ব্রেকেট ক্লোজ হলো। এবার এন্টার মারে দেখি, তাহলে আমাদের প্রথম জন পেয়েছে সি গ্রেড, তার মানে ফুল হয়েছে। এখানে দেখি এই সি গ্রেড তো পাওয়ার কথা নয়, ও সব পাচ্ছে সি গ্রেড, আমাদের কী হয়েছে ভুল হয়েছে, প্রথম একটা দিছে সি না, এখানে আমাদের ভুল হয়েছে, কী ভুল হয়েছে 35 আমাদের উল্টো হয়ে গেছে, এক কথায় আমাদের উল্টোটা হয়ে গেছে, উল্টো করে সাজানো হয়েছে। এখানে আমাদের দিতে হতো বড়টা আগে, তার মানে 75, তাহলে আমাদের এখানে হতো এ প্লাস প্লাস, তারপরে 75 গেল, তারপরে আমাদের কী হতো এখানে 60, 75-এর পরে আমার আছে 60, যদি 60 হতো, 60 হলে কী হবে এখানে আমাদের 60 হলে হবে এ শুধু হবে, তাহলে এ। আচ্ছা এখানে 60 পরে আসছিল আমাদের যদি 45, তাহলে এখানে ছিল বি। আচ্ছা আর এখানে 75 আছে, এখানে 35, 35 যদি দিয়ে দিই তাহলে আমাদের এখানে হবে সি গ্রেড এ, উল্টো হয়েছিল। এবার দেখতে পাচ্ছি প্রথম জন আমাদের এ গ্রেড পেয়েছে, এই দুজন এ গ্রেড পেয়েছে, আর বাকিগুলো একজন এ বি আর একজন পেয়েছে সি, আর বাকি একজন পেয়েছে আমাদের ফেল। এই হলো আমাদের আজকের কী হলো রেজাল্ট শিট তৈরি, ঠিক আছে। এবার যদি কোনো কারণে এখানে নাম্বারগুলি আমরা চেঞ্জও করে দিতে পারি চাই বা চেঞ্জ করে দিই, সাপোজ এখানে আমাকে এই নাম্বারগুলো চেঞ্জ করলাম, এ নাম্বার পেলো হয়তো 25-30 তাহলে 15, হ্যাঁ এই দেখুন নাম্বার গ্রেডটা আমার এখানে চেঞ্জ হয়েছে, এই যে গ্রেডটা এই গ্রেড ছিল এখানে নাম্বারটা আমার চেঞ্জ হয়েছে, এবার সি গ্রেড চলে আসলো, এবার যদি 10 দিচ্ছি তাহলে ফেল হচ্ছে। এভাবে আমরা নাম্বারগুলোকে চেঞ্জ করলেই আমাদের কী হবে রেজাল্ট শিটটা আমাদের চেঞ্জ হচ্ছে।
হ্যাঁ, এইবার দেখুন এবার কি হচ্ছে, এই এ প্লাস প্লাস পেয়ে গেছে। এই যে এইভাবে আমরা কি করতে পারি, একটা পুরো রেজাল্ট শিট তৈরি করতে পারি এই ফর্মুলা দিয়ে। ইচ্ছা করলে আমরা এখান দিয়ে এ প্লাস প্লাস না দিয়ে দিই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, হ্যাঁ থার্ড ডিভিশন এবং ফেল দিয়ে করি, সেটাও করতে পারি। বা অন্য আরও যদি গ্রেডেড আমরা যদি বার, আমরা গ্রেডটাকে নিজেরাও তৈরি করতে পারি অন্যভাবে। এছাড়া আরও এ বি সি ডি, হ্যাঁ ই এফ ও যদি আমরা করতে চাই, আরও গ্রেড আমরা ওনাকে কী করতে পারি, ইনক্রিজ করতে পারি। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি কারো অসুবিধা হয়, সমস্যা হয়, আমাদের কমেন্ট বক্স আছে, নিজের কমেন্ট বক্স করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ।